নমস্কার, আজকে আমি টিনিয়া ক্যাপিটিস সম্পর্কে আলোচনা করব। মাথার ত্বকে যখন রিং ওয়ার্ম বা দাঁত হতে দেখা যায় তখন এটাকে বলা হয় টিনিয়া ক্যাপিটিস। এটা একটা ফাঙ্গাল ইনফেকশান। টিনিয়া ক্যাপিটিস সম্পর্কে নানান আলোচনা থাকবে। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। টিনিয়া ক্যাপিটিস এটা হলো একটা ফাঙ্গাল ইনফেকশান এবং এটা ডার্মাটোফাইটস প্রজাতির ফাঙ্গাসের সংক্রমণের কারণে এটা হয়ে থাকে। এটা মাথার ত্বকে হয়ে থাকে এবং এর ফলে দেখা যায় যে মাথার ত্বকে বিভিন্ন জায়গায় চুলকোয় দানা হয় এবং চুলকানোর ফলে চুল উঠে যায় এবং দেখা যায় যে মাথার বিভিন্ন জায়গায় কয়েনের মতন গোল গোল আকারে চুলগুলো উঠে ফাঁকা হয়ে যায় এবং ওই চুলকানোর ফলে জায়গাটা লাল হয়ে যায়, ফুলে ওঠে এবং যে দানাগুলো সেই দানাগুলো ভেসিকুলার বা পাস্টিউলার টাইপ হয় এবং ক্রাস্টি হয়, অর্থাৎ ওই চামড়াগুলো খোসা ওঠার মতন হয়ে যায় এবং বেশি ইনফেকশান হয়ে গেলে সেই দানাগুলো থেকে পুঁজ বের হয়। এখন এই টিনিয়া ক্যাপিটিস এটা কিভাবে হয়? এটা হয় যে আমাদের যে হেয়ার ফলিকল রয়েছে তার মধ্যে যদি এই ফাঙ্গাস বা ছত্রাক যদি ঢুকে বাসা বাঁধে তাহলে সেভাবে হতে পারে। আর হয় যদি মাথা যদি ভেজা থাকে এবং ওই ভেজা স্যাঁতস্যাঁতে মাথার স্কিনে কিন্তু ফাঙ্গাস জন্মাতে পারে, তার থেকে হতে পারে। এবং টিনিয়া ক্যাপিটিস এটা মাথার ত্বকে যদি কোথাও ড্যামেজ হয়, অর্থাৎ কোথাও যদি কেটে যাওয়া, ছড়ে যাওয়া এগুলো হয়, সেখানেও কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশান হতে পারে। এক কথায় বলতে গেলে যে আমাদের ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি দুর্বল হয়ে পড়লে এরকম বিভিন্ন কারণে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশানটা হয়ে থাকে। এখন এই ফাঙ্গাল ইনফেকশান স্প্রেড করে কী করে? এটা যে ব্যক্তি ইনফেক্টেড, অর্থাৎ যার হয়েছে, তার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির মধ্যে এই রোগটা আসতে পারে, যেহেতু এটা খুবই সংক্রামক বা ছোঁয়াচে। এছাড়া বাড়িতে যে পোষ্য বিভিন্ন প্রাণী যেমন কুকুর, বিড়াল, এরা যে এদের যদি কোনো রিং ওয়ার্ম বা দাঁত হয়ে থাকে এদের স্পর্শ করার মাধ্যমেও কিন্তু মানুষের মধ্যে এই রোগটা চলে আসতে পারে। এছাড়া ইনফেক্টেড ব্যক্তির ব্যবহার করা চিরুনি, হেলমেট, টুপি, জামা কাপড় এগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে তার মধ্যেও কিন্তু এই রোগটা চলে আসতে পারে। তাহলে এখন প্রিভেনশান আমরা কীভাবে করব? এর জন্য অবশ্যই মাথার ত্বককে সবসময় পরিষ্কার রাখতে হবে। এজন্য সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শ্যাম্পু করা প্রয়োজন এবং মাথা যদি বেশি ঘেমে যায় বা স্নান করার পর যখন চুল ভেজা থাকে, এই চুল ভেজা ব্যাপারটা সেটা যেন বেশিক্ষণ না থাকে, চুল ভালো করে শুকিয়ে নেওয়ার প্রয়োজন। এছাড়া ইনফেক্টেড ব্যক্তির সমস্ত ব্যবহার্য জিনিসপত্র সেগুলো অন্য কেউ ব্যবহার করবে না, আর এবং ইনফেক্টেড পার্সনের সঙ্গে যাতে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে এবং ইনফেক্টেড পার্সনের যে বিছানার চাদর, বালিশের কভার এগুলোকে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন এবং পোষ্য প্রাণীর থেকে যদি এটা ছড়ায় তাহলে পোষ্য প্রাণীর যদি হয়ে থাকে তাহলে সেই কুকুর বা বিড়ালকে ধরার পর বা টাচ করার পর অবশ্যই কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে নেওয়া প্রয়োজন। এখন রোগ হলে রোগের চিকিৎসা আমরা কীভাবে করব? হোমিওপ্যাথিতে অবশ্যই রোগীর সামগ্রিক রোগ লক্ষণ দেখে সেই লক্ষণ অনুসারে, রোগীর লক্ষণ অনুসারে মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়। অনেক রকম মেডিসিন এক্ষেত্রে আসতে পারে, তবে কয়েকটি আমি বলছি, যেমন অ্যান্টিমক্রুড, বোভিস্টা, এছাড়া ক্যালকেরিয়া কার্ভ, গ্রাফাইটিস, মেজেরিয়াম, সালফার, সিপিয়া, এই মেডিসিনগুলো কিন্তু আসতে পারে। এখন আমি এই মেডিসিনগুলোর স্কিন সিমটমস, এটা কী কী থাকলে আমরা এই রোগের ক্ষেত্রে আমরা কোন মেডিসিনটা ব্যবহার করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব এবং এই মেডিসিনগুলো কিন্তু 200 পোটেন্সিতে খুব ভালো কাজ করবে।
অ্যাংডিয়াম ক্রোড এক্ষেত্রে স্কিন লক্ষণ দেখা যায় যে দানা থাকে এবং সেই দানাটা পাস্টিউলার টাইপ হয় এবং চামড়াটা ক্রাস্টি হয়, অর্থাৎ সহজে চামড়াটা খোসা ওঠার মতন হয় বা স্কেলি হয়, অর্থাৎ মাছের আঁশের মতন যেন উঠে আসে এবং চামড়ায় চুলকানি থাকবে এবং জ্বালা থাকবে অ্যান্টিম ক্রোডের এই এই চর্ম মাথার যে চর্মরোগটা হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, সেক্ষেত্রে এই স্কিন সিমটমসটা থাকবে। আর ববিস্টার ক্ষেত্রে দেখা যাবে যে ববিস্টার যে স্কিন যে ইরাপশান সেটা ময়েস্ট টাইপ হবে এবং থিক ক্রাস্টি হবে, মাথার ওই অ্যাফেক্টেড জায়গা স্কিনটা মোটা হবে এবং মোটা আকারে চামড়াটা টুকরো টুকরো হয়ে উঠে যাবে এবং সেখানে প্রচণ্ড চুলকানি থাকবে এবং গরমে এই চুলকানিটা বেড়ে যাবে। আরেকটি মেডিসিন বলবো, সেটা হচ্ছে মেজেরিয়াম। এক্ষেত্রে দেখা যায় যে যেখানে মাথায় যেসব জায়গায় এই স্কিন ডিজিজটা হচ্ছে, রিং ওয়ার্ম হচ্ছে, সেখানে দেখা যাবে যে সেখানে থিক লেদারি ক্রাস্টি হবে স্কিনটা, অর্থাৎ যে জায়গায় হচ্ছে সেই জায়গাটা একদম চাপ চাপ ধরা, চামড়াটা মোটা হয়ে যাবে এবং চামড়ার নিচে দেখা যাবে যে পুঁজ জন্মায় এবং সেই পুঁজে চুল জড়িয়ে থাকে এবং প্রচণ্ড চুলকানি থাকবে এবং গরমে এই চুলকানিটা বেড়ে যাবে। আর একটা মেডিসিন বলবো, সালফার। সালফার এক্ষেত্রে দেখা যায় যে যে চুলকানিটা থাকছে বা ইরাপশান যেটা থাকছে সেটা কিন্তু ড্রাই ইরাপশান এবং প্রচণ্ড চুলকানি থাকবে, জ্বালা থাকবে এবং মাথা ধুলে কিন্তু এই জ্বালা এবং চুলকানিটা কিন্তু বেড়ে যাবে। তো এই স্কিন লক্ষণগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। এই লক্ষণগুলো ক্ষেত্রে আমরা 200 পোটেন্সি যদি ব্যবহার করি তাহলে টিনিয়া ক্যাপিটিস রোগটির চিকিৎসায় খুব ভালো কাজ পাওয়া যায়। তো আজকে আলোচনা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।